শুভ বৈকাল বন্ধুরা। এখন বাজে বৈকাল 5:06। আমি এখন মিরপুর 14 নম্বর কচুক্ষেত অঞ্চলে আছি বন্ধুরা। আজকে ভীষণ রকমের শীত পড়েছে, আজকে শহরে ঢাকা শহরেই অনেক শীত। আমি সারাদিনই আজকে শীত বৈকালবেলায় বের হলাম। বের হয়ে দেখতেই পাচ্ছেন কানে মাফলার, বন্ধুরা আপনাদেরকে শীতের শুভেচ্ছা জানাতেই আমি একটু আসলাম। আপনাদেরকে অনেক অনেক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। আপনারা আমাকে কে কোন দেশ থেকে এই মুহূর্তে দেখছেন যদি একটু নিচে কমেন্ট করে জানান তাহলে আমার জন্য ভালো হয়। আর যারা আমাকে যারা অতীত থেকে যারা সাপোর্ট করে আসছেন তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা ও শুভেচ্ছা। যারা নতুন বন্ধু যোগ হচ্ছে তাদেরকেও অনেক শুভেচ্ছা। বন্ধুরা এখানে পেঁয়াজ 50 টাকা কেজি, পেঁয়াজের গাছ 50 টাকা কেজি দেখেছি, গাছ সহ 50 টাকা। বন্ধুরা একটি কথা বলতে হয়, যখনই আপনাদের সাথে একটু কথা বলতে আসি তখনই ওই কথাটি বলতে হয় যে আমার একটি সংগঠন আছে যেটার নাম বাংলাদেশ বিজ্ঞান যুক্তিবাদী গণশক্তি সমিতি। যে সংগঠনের কাজ সংস্কার মুক্তি, বিকাশ, সমাজসেবা, সত্য প্রকাশ, সকল রকম সংস্কার আচ্ছন্ন মানুষদেরকে আমরা সংস্কার মুক্তির কথা বলি, আমরা আলোর কথা বলি, আমরা পুরাতন ধারণাকে ফেলে দিয়ে সামনে নতুন সম্ভাবনার কথা বলি। একটি কথা আপনাদেরকে বারবারই বলতে হয়, এই জন্যই বলতে হয় কারণ আমরা যে পরিবেশে বড় হই সেই পরিবেশ থেকে একটি বিষয় বারবার আমাদেরকে জানাতে হয় তাহলে আমাদের মাথায় সেটা গেঁথে যায় বা ঢুকে যায়, নইলে আমাদের মস্তিষ্কে সেই বিষয়ে ধারণ করতে পারে না। সেজন্য আমাকে বারবার একটি প্রসঙ্গ, একটি নাম আমাকে বলতেই হয়। সে সংগঠনের নাম বাংলাদেশ বিজ্ঞান যুক্তিবাদী গণশক্তি সমিতি। আপনারা যারা কুসংস্কার বিরোধী আন্দোলন করতে চান, এই কুসংস্কার বিপক্ষে থাকতে চান, ইতিমধ্যে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়ে গেছে, সচেতন মানুষ হয়েছে, আমাকে তারা মেসেজ করে জানায়। যারা আমাদের সাথে নতুন জয়েন হচ্ছে তাদেরকে অভিনন্দন। বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
আপনারা বাংলাদেশের মধ্যে হলে কোন জেলা হতে দেখছেন এবং বাংলাদেশের মধ্যে কোন জেলায় সবচেয়ে বেশি শীত পড়েছে আমাকে একটু কমেন্ট করে জানান।